তো বন্ধুরা দেখো, এদিকে এত সকালে মিতু গেছে কলেজ পড়ে। আমি বলছিলাম যে এগুলো সকাল সকাল করতে হবে না, কিন্তু এখন প্রচণ্ড ঠান্ডা পড়ে। এখন ঘড়িতে প্রায় 10টা বাজে, আজকে বুধবার। দেখো কি ঠান্ডার দিন, বাইরে কুয়াশা, আমি ভিতরেই যে এখানে লেপ নিয়ে বসে আছি। আমাকে বললাম যে থাক, করতে হবে না, পরে করো, যখন রোদ উঠবে মোটামুটি 11টার দিকে তখন। এখন চা খেয়ে একটুখানি থাকি, কিন্তু না, ও বলছে যে দেখো মুখ দিয়ে ধোয়া বেরোচ্ছে, আর এত কুয়াশা পড়ছে দেখাই যাচ্ছে না কিছু। ঘড়িতে কিন্তু এমনটা নয়, এখন বাজে ঘড়িতে প্রায় 10:30। তো কি বলবো, মানে প্রত্যেকটা গ্রামে শহরে যেটাই বলো না কেন, ঠান্ডা তো সব জায়গায়। এমনটা না যে শহরে ঠান্ডা নেই, গ্রামে ঠান্ডা বেশি, এরকমটা নয়। তো যেহেতু আমাদের এখানে কি হয়, যে গরম জলের ব্যবস্থা কম থাকে, এই যে সকালবেলা এই যে সংসারের যে কাজকর্মগুলো করতে করতে, মানে কি বলবো, প্রচণ্ড পরিমাণে এই সময়টা খুব কষ্ট হয়। মানে প্রত্যেকটা হাউস ওয়াইফদেরই, প্রত্যেকটা ঘরেরই, বাড়ির হাউস ওয়াইফেরই। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা এইভাবেই শুরু করলাম, তোমাদের সাথে পরে কথা। ওরে বাবা কি ঠান্ডা, কি সেই ঠান্ডা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমাকে তো বলি সবসময় যে সকালবেলা এত উঠতে হবে না, আর সকালে গিয়ে জলটা ধরতে হবে না। এখন একটু সেন্সিটিভ, মানে এখন একটুখানি এসে হলেই সর্দি লাগলে আবার মুশকিল। তো বারবার বলার সত্ত্বেও হচ্ছে এই কথাগুলো শোনে না। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা দেখতে থাকো। তো বন্ধুরা, এখন বাজতে চলছে প্রায় 11:30 মতো। তো এতক্ষণ হচ্ছে এই ভিডিও এডিট টেডিট এগুলো করছিল তোমাদের দাদা ভাই, তো আমিও এখানে বসেছিলাম। ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা পড়েছে আজকে। তো মোটামুটি এখন একটু রোদের ছটা দেখা যাচ্ছে, আর এমনিতে আমাদের বাড়িতে রৌদ্র নেই। কারণ কি বলতো, এত গাছপালা না, রৌদ্র মানে বড় বড় গাছ আর কি। ওদিকে দেখো যে ওই সাইডে আম গাছ, এদিকে কাঁঠাল গাছ, সেই জন্য আমাদের বাড়িতে রৌদ্রই আসে না। তো যাই হোক, তো এখন একটু রৌদ্র উঠেছে একটু একটু। এখানে মোটামুটি কয়েক এখানে কিছুক্ষণ রৌদ্র থাকে। তো সবজিগুলো দেখো বাইরে নিয়ে আসছি, দুপুরে যেগুলো রান্না হবে সেই সবজিগুলো এখানে বসে বসে কাটবো। আর সকালবেলা আমি একটু খিচুড়ি খেয়ে নিয়েছি। তো খিচুড়ি খেয়ে তারপরে ভাবলাম যে না, এখন রান্নার এদিকে জোগাড় করা যাক। সেই তো 11:30 বাজে ছোটো দিনের বেলা, কোন সময় আবার মানে কি বলবো, দুপুরবেলা হয়ে যায় বোঝাই যায় না, কোন সময় দুপুরবেলা হয় কোন সময় রাত্রি হয় সেরকমভাবে বোঝাই যায় না। তো এখন আমি বসে বসে সবজি কাটবো। তো মিষ্টি কুমড়াটা সেদিনকে পারলাম, তো মিষ্টি কুমড়াটা রান্না করাই হয়নি। তো আজকে ওই মিষ্টি কুমড়া রান্না করবো, মিষ্টি কুমড়াটা কাটবো, আর সাথে কিছু শাক আছে সেই শাক, আর কালকের মাছ আছে ওই মাছ, অনেক কিছু রান্না আছে। তো ভাতটা পরে বসাবো, আগে তরকারিগুলো কেটে নিই, তরকারিগুলো কেটে স্নান করে তারপরে রান্না করবো। তো চলো দেখতে থাকো। এদিকে সবজি কাটছি, সবজি বলতে ওই যে বললাম মিষ্টি কুমড়াটা রান্না করবো। সেদিনকে তোমাদের বলেছিলাম যে গাছের এই টাটকা মিষ্টি কুমড়া দিয়ে আমি হচ্ছে চিংড়ি মাছের, চিংড়ি মাছ রান্না করবো। তো সেদিনকে আর হয়নি, তারপরের দিনও হয়নি। তো ভাবলাম যে আর কি বলতো, জিনিস না যদি গাছ থেকে পেরে টাটকা টাটকাই না খাওয়া হয় তাহলে কিন্তু সেই মজাটাই থাকে না। তো তোমাদের দাদাভাই বলছিল আর কবে রান্না করবা, এটাকে ঘরে রেখে রেখে সে শুকিয়ে যাবে তারপরে রান্না করবা। তো আমি বললাম না না, আজকে করবো। তো দেখো অর্ধেক লাউ কিন্তু আমি যেদিন পেরেছি সেদিনই হচ্ছে ভাজা করে দিয়েছিলাম, লাউ বলছি, দেখেছো কুমড়ো, আমার কথাবার্তায় এত এত ভুল থাকে না, মানে কি বলবো, এক 10টা কথা বললে 8টা কথাই ভুল বলি, মানে লাউটাকে কুমড়ো বলছি, কুমড়োটাকে লাউ বলছি, কি বলবো আর। তো যাই হোক, তো প্রথম দিনই আমি কুমড়ো ভাজা করে দিয়েছিলাম, ও কিন্তু খুব ভালোবাসে। তো আজকে আমার মিষ্টি কুমড়াটা ওই শুকনো মাছ দিয়ে করবো। তো শুকনো মাছ নিয়ে এসেছিলো চিংড়ি শুকনো মাছ, যেটা তো টাটকা চিংড়ি মাছটা পায়নি, ওটা হলে আরও বেশি টেস্টি হতো। তো যাই হোক, যেটা পেয়েছে সেটাই অনেক, তাই না? ওই যে বলে না, না পাওয়ার মধ্যেও যদি কিছু পাওয়া যায় সেটাই কিন্তু অনেক। তো এই আর কি। তো এখানে রোদে বসে বসে আমি সবজিগুলো কেটে নিচ্ছি। আর এইদিকে দেখো আমাদের কিউট সোনু মনু বলছি, সোনামনা, সোনু মনুও ডাকি আমি, সোনামনা। এদের তোমাদের দাদাভাই একটু বের করে দিল, বলে একটু বাইরে হাওয়া বাতাস খাক। তো বের করে দিল, তো এদের ঘাস খুঁজছে। আর এখন এই সময় না ঘাস পাওয়া খুবই খুবই চাপের। আর সোনামনা একটু নোংরা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তার কারণ এই শীতের দিনে আমি স্নান করাই না, কারণ কোন সময় ঠান্ডা লেগে যাবে। আমাদের মানুষদেরই শীতের দিনে স্নান করলে ঠান্ডা লেগে যায়, আর ওদের তো লাগবে। আর ওদের পায়ের লোমগুলো না অনেক সময় একদম সাদা ফটফটা হয়ে যায়, নতুন লোম গজায়, আবার অনেক সময় কালো কালো হয়ে যায়, মানে এক সময় এক রকম। তো ওই যে বাবা ঘাস নিয়ে এসেছে, ঘাস খাচ্ছে।
আর আমি এদিকে তোমাদের দাদাভাইকে বললাম বোঁতে শাক তো তুললাম, মানে বাছলাম, তো চলো ক্ষেত থেকে কয়েকটা টাটকা টাটকা তুলে নিয়ে আসি। এটা জেঠিমাদের ক্ষেত, এই ক্ষেতের মধ্যে ঘাস লাগিয়েছে, তো এই ক্ষেতের মধ্যেও না ভালো সুন্দর বোঁতে শাক হয়েছে। কীরকম টাটকা টাটকা দেখেছো তো, এরকম মানে ক্ষেত থেকে টাটকা তুলে খাওয়ার মজাই আলাদা। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে বলেছিলে যে বোঁতে শাককে আমরা ঘাস ভাবি, আমরা খাই না, কিন্তু না গো, এটা ঘাস না, এটা হচ্ছে শাকই। তা একদিন তোমরা যদি খেয়ে দেখো তাহলে বুঝতে পারবে কতটা টেস্টি। এই দেখো, মানে পাঁচ মিনিটেই কতগুলো শাক হয়ে গেল দেখলি, যদি মনোযোগ দিয়ে মানে তোলা যায় তাহলে কতগুলো হয়ে যাবে। তো এত সময় নেই, বাড়িতেও যেহেতু আছে মোটামুটি, তো সেই জন্য অল্প একটু নিলাম, শুকনো মাছ দিয়ে করবো তোমাদের দাদাভাই আর আমার জন্য, মাকে দিব না, কারণ মার এই সময় শাক খাওয়া উচিত না। আমি না করে দিয়েছি যে শাক এই সময় খাওয়া বা রিচ খাওয়া দাওয়া একদম বন্ধ। তো আর বাবা শুকনো মাছ দিলে তো বাবা খাবেই না। তো এই দেখো কতগুলো শাক হয়েছে। তো এই দেখো এদিকে যে কর্তামশাই আমার রান্না বসিয়ে দিয়েছে, নিজেই বললো যে আমি করতেছি, তো আমি বললাম ঠিক আছে করো। আর কালকে আমি রান্না করে দিয়েছিলাম না ওই শাকগুলো, বতুয়া শাকগুলো, ওর কাছে ভালো লেগেছে, বলে আজকে আমি করব। সেম শুকনা মাছ দিয়ে ও করছে, দারুণ লাগে বন্ধুরা, দারুণ। এই যে কুমড়াটা, এটা আমি রান্না করবো, ওকে বললাম। আর ওইদিকে এদিকে মাছ ভাজা করলো, তারপর হচ্ছে জল না জল না, এমনি ঢাকো, জল আপনি বেরোবে, জল আপনি বেরোবে, এইটা দিয়ে ঢাকায় কেন, ওই যে উপরে। হ্যাঁ দারুণ হবে আজকে খাওয়া দাওয়াটা, দেখতে থাকো বন্ধুরা। আসলে ও রান্না করলে এই যে দেখো চলো করবো করবো করে আর যে জিনিসটা করা হচ্ছিল না সেটা হচ্ছে এই কুমড়োর তরকারিটা। তো চলো আজ তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে কড়াইতে অল্পখানি তেল দিয়ে এই চিংড়ি মাছের যে শুকনা মাছগুলো সেটাকে একটু ভেজে নিচ্ছি, হালকা করে ভেজে নেবো, বেশি ভাজবো না। বেশি ভাজলে কী হয় বলো তো, ওই কড়কড়া হয়ে যায়, তাহলে অতটা ভালো লাগে না। হালকা হালকা ভেজে নেবো, হালকা হালকা ভেজে এটাকে নামিয়ে নেবো, শুধু তেলের মধ্যেই ভাজবো। এটার মধ্যে এক্সট্রা করে নুন দেওয়ারও দরকার নেই, হলুদ দেওয়ারও দরকার নেই, অন্ততপক্ষে আমি দেই না। তোমাদের যদি কারো মনে হয় যে দিবে তাহলে দিও, কিন্তু আমি দেই না। তো নামিয়ে নিলাম, নিয়ে আরেকটুখানি তেল দিয়ে দেবো। এখন আমি তেলের পরিমাণটা অনেকটা কম দিই, যেটা তোমাদের দাদাভাই অনেক খুশি হয়, বলে যে না এবার ভালো হয়েছে, এবার তুমি লক্ষ্মী হয়েছো। মানে এতদিন তাহলে কী ছিলাম বলো তো, অলক্ষ্মী ছিলাম। তো যাই হোক, তো পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে তারপরে আমি এই মিষ্টি কুমড়াটাকে দিয়ে দিলাম। মিষ্টি কুমড়াটাকে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি, এখন তেলের সাথে পেঁয়াজের সাথে ভালো করে মিক্সড করে নেব। তোমরা কারা কারা এই রেসিপিটা খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, হয়তো বা রান্নার ধরনটা একটু আলাদা হয়ে যাবে, কারণ সবার রান্নার ধরন কিন্তু এক হয় না, এক সময় এক রকম হয়। তো আমার রান্নার ধরন একরকম, তোমাদের রান্নার ধরন একরকম, তোমরা খেয়েছো কি না সেটা কমেন্ট করে জানিও। আর যদি রান্না করে থাকো কীভাবে রান্না করেছো সেটাও কমেন্টের মধ্যে জানিও। তোমরা যখন এইভাবে কমেন্ট করো না যে মিতো আমি এইভাবে করি, তারপরে ঠিক সেইভাবে আমিও করার চেষ্টা করি, সত্যি ভালো লাগে। শুনে 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 যদি কারোর কাছে রান্না করা যায় সেটার মানে একটা আলাদাই ফিলিংস। তো যাই হোক, তারপরে হচ্ছে হলুদ দিয়ে দিলাম, একটু জিরার গুঁড়ো দিলাম, আর কাঁচা লঙ্কা দিলাম হচ্ছে তিনটা। বেশি ঝাল খাই না, ঝালটা একদম পুরোটাই মানে অ্যাভয়েড করার চেষ্টা করি। আর লঙ্কা দিলে আমি হচ্ছে কাঁচা লঙ্কাটাই
হ্যাঁ মানে কি বলবো, মনে করি যে না কাঁচা লঙ্কাটাই ঠিকঠাক আছে আর কি, শুকনো লঙ্কাটা দেই না, তোমাদের দাদা ভাইও পছন্দ করে না। তো এখন এটাকে আমি ঢেকে দেবো, এটাতে এখন জল দিব না, জলটা আমি পরে দিব। আর এটাকে ঢেকে দিলে এর ভেতরের মধ্যে যে জল আছে সেই জলটাই দিয়ে কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে। তো মোটামুটি এটা সেদ্ধ মানে কষিয়ে নিয়েছি ভালো করে, কষিয়ে নেওয়ার পর হালকা হালকা জলও বেরিয়েছে, তারপরে এখন এটার মধ্যে জল দিয়ে দিব পরিমাণ মতন। আর এই কুমড়োটা এতটা কচি ছিল, এতটা কচি ছিল মানে কি বলবো, এত টেস্টি। আর কচি কুমড়োগুলো কিন্তু বেশি টেস্টি হয় যেগুলো পাকা থেকে, আমার কিন্তু পাকা কুমড়োর থেকে কিন্তু কাঁচা কুমড়োই বেশি ভালো লাগে, টেস্টি হয় বেশি। তো এখন এটাকে ঢাকনা দিয়ে দিব যতক্ষণ না এটা সেদ্ধ হয়। এদিকে তোমাদের দাদা ভাই বলছে যে আমার খুব মুলো ভাজা খেতে ইচ্ছে করেছে, তো আমি বললাম যে যাও খেতে, তো কত মুলো আছে নিয়ে আসো। তো এই যে খেতে আসছে ও মুলো নিতে, তো এদিকে দেখো এদিকেও মিষ্টি কুমড়ার গাছ হয়েছে, তো এখনও ফল আসেনি। আর এদিকে দেখো লাউ তো অনেক হয়েছিল আমাদের গাছে, বদ্দির বাড়িতে দেওয়া হচ্ছে, আমরা খেয়েছি, আর এখানে অবশিষ্ট আর একটাই লাউ আছে, লাউটাও মোটামুটি বড় হয়েছে। তো জানি না কবে বাবা কাটতে বলবে, তারপরে কাটা হবে, বেশ বড় হয়েছে লাউটা, তাই না বলো? তো এই যে আমাদের মূলো ক্ষেত, মূলো মোটামুটি প্রায় শেষের দিকেই, প্রতিদিনই তুলে তুলে খাওয়া হয়, মানে সবাই খায়, আমি তো অতটা মূলো খাই কিন্তু অতটাও খাই না, কারণ মূলো খেলে গ্যাস হয়, গ্যাসটা কিন্তু বেশি হয় মূলো খেলে, তো সেই জন্য মূলোটা বেশি খাই না। তো যাই হোক এদিকে তোমাদের দাদা ভাই আসলো, আর মূলো গাছে দেখো ফুলও হয়ে গেছে। আগে ছোটোবেলায় এই মূলোর ফুল দেখে ভাবতাম সর্ষে ফুল কিন্তু সাদাও হয়, মনে মনে ভাবতাম আর বলতাম সর্ষে ফুল সাদাও হয়, কিন্তু এখন যত বড় হচ্ছে তারপরে জানছি যে না মূলো গাছের ফুল ওটা। তো যাই হোক দেখো গাছের মূলো টাটকা টাটকা। তোমরা অনেকেই বলো মিতু তোমার সবজি বাগানের সবজি দেখে আমাদের সত্যিই যেতে ইচ্ছে করে তোমার বাগান থেকে সবজি তুলতে, অবশ্যই চলে আসো, যার বাড়ি আমার বাড়ি থেকে একদমই কাছে বা দূরে যেখানেই থাকুক এসো আমার বাড়িতে, তোমাদের যেটা যেটা ভালো লাগে আমার সবজি খেতে নিয়ে যেও। আমি বলেছিলাম দুটো নিয়ে আসতে, কারণ বেশি আনার দরকার নেই, কারণ যেহেতু খেতেই আছে তুলে নিয়ে আসা যাবে যখন খুশি তখন। তো দেখো তাও আমার কথা না শুনে কয়েকটা তুলে নিয়ে আসছে। আর এই মূলোগুলো না সাদা, এত ভালো লাগে এই মূলোগুলো, সাদা ধপধপা আর দারুণ লাগে আমার। এদিকে দেখো কুমড়োটা মোটামুটি কিন্তু ভিতরে যে জলটা দিয়েছিলাম সেই জলটা একদম শুকিয়ে গেছে, আর কুমড়োটাও মোটামুটি কেন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এটার মধ্যে আরও একটু জল দিব, কারণ একটু গা মাখা ভেজা ভেজা না থাকলে কিন্তু ভালো লাগবে না। তো যেহেতু ডাল নেই, আর ডাল থাকলে তাহলে মোটামুটি কষা কষা হলেই ভালো লাগতো, আর শুকনো মাছটাও তো যেহেতু দেওয়া হয়নি, তো এই যে মাছটা দিয়ে দিলাম। এটা যদি একদম টাটকা চিংড়ি দিয়ে করা যেত তাহলে আরও আরও বেশি টেস্টি হয়েছিল হতো আর কি। তোমাদের দাদা ভাই তো একবার দুপুরে খেয়েছে, খেয়ে বলেছে রেখে দেবে রাত্রে খাবো, এরকম আর কি, এত ভালো লেগেছে ওর কাছে, আমার কাছেও ভালো লেগেছিলো। তো এখন এটার মধ্যে আর একটু জল দিব, যাতে এটা হচ্ছে মানে একটু গা ভেজা ভেজা থাকে, আর নামানোর আগে আগে তো গরম মশলা দিবই। তো দেখো কোনো কিছু কিন্তু মশলা, বাটা মশলা বা কোনো কিছুই দেইনি, তারপরেও কিন্তু টেস্টি হয়। এই জন্যই বলে যে আগেকার মানুষ যখন রান্না করতো, মানে আমি আমার কথাই বলছি, আমার দিদা যখন রান্না করতো অল্প তেলে রান্না করতো, কিন্তু রান্না এত টেস্টি হতো, এত টেস্টি হতো, কীভাবে হতো জানতাম না, বাটা মশলাও দিত না, দিত মানে যতটুকু দরকার অতটুকুই দিত, একদম যে সেইভাবে বাটা মশলা দিত সেরকমও কিছু দিত না, কিন্তু রান্নাটা প্রচণ্ড টেস্টি হতো, কীভাবে হতো জানতাম না। তো এই আর কি, ওই যে মানে কী বলবো, বয়সের যে ইসে আছে আর কি সেই দিকে। তো এদিকে দেখো আমি গ্যাসটাও মুছছি, তোমরা অনেকেই বলছো যে দিদিভাই এটা করো না, গ্যাস মুছো না, তাহলে কী হয় বলো তো, পুচকুচ চুল হবে না, চুল কম হবে গরম চুলা মুছলে, কিন্তু ওই যে আমার অভ্যাসে পরিণত, আমি এদিকে রান্না করি, এদিকে যদি তেলে ছিটাছিটে পড়ে আমি ওইদিকে সঙ্গে সঙ্গে মুছে নিই, ওই অভ্যাসটা যেতে চায় না, তাই না? তো
এদিকে না এত টেস্টি হয়েছে, আর গরম গরম যদি এগুলো না খাওয়া হয় ভালো লাগবে না। তো ওকে বলছি, তোমাদের দাদাভাইকে বলছি, তাড়াতাড়ি স্নান করে এসো, খাবো আর কি, খিদে পেয়ে গেছে। তো এদিকে দেখো হয়ে গেছে, তো এখন এটা নামিয়ে নিচ্ছি। ও, নামানোর আগে আগে গরম মশলাটা দিয়েছি, সেটা আর তোমাদের সাথে শেয়ার করাই হয়নি। তোমরাও নামানোর আগে আগে একটু গরম মশলা দিয়ে নিও। এদিকে দেখো রান্নাটা আমার হয়ে গেছে। আর শুধু যে আমি রান্নাঘরে রান্নাই করি তা না, সাথে এই এইদিকের কাজগুলোও করি। সবজি বসিয়ে যখন সবজিগুলো হতে থাকে, জল দিয়ে আসি, তখন কিন্তু এদিকে ঘর দোরগুলো আমি পরিষ্কার করে নিই। তো বিছানাটা দেখো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে হচ্ছে মুলো ভাজা করলাম, তো মুলো ভাজাটাও মোটামুটি হয়ে গেছে। এখন বাইরের কিছু কাজ করো, বাইরের বলতে ঘর দোর তো ঝাড় দিয়ে নিয়েছি, এখন উঠানটা ঝাড় দিব, ঝাড় দিয়ে তারপরে স্নান করব। কলের পাশে, কলের পাড়ে তার আগে বাসন আছে, বাসনগুলো ধোবো, তারপরে স্নান করব। তো উঠানটা কি বলতো, সমস্ত কাজ হয়ে গেলে না শুধু যদি উঠানটাই পড়ে থাকে, তখন মনে হয় কি উঠানটা পড়ে আছে, বাড়িটাই যেমন নোংরা নোংরা লাগছে। তো সেই জন্য উঠানটা ঝাড় দিয়ে নেব। উঠানটা ঝাড় দিয়ে বাসন মেজে যদি স্নান করে ফেলি, তাহলে মনে হয় ব্যাস আর কোনো কাজ নেই। আর আমি এই ঝাড়ুটা দিয়ে ঝাড় দিই, কারণ শোলার যে ঝাড়ুটা আর কি, নারকেলের যে ঝাড়ুটা, সেটা কি বলতো অনেকটা খাটো। খাটো হলে কি হয়, অনেকটা হেলে হেলে মানে একদম কোমর বেঁকিয়ে বেঁকিয়ে ঝাড় দিতে হয়, সেটা পারি না, খুব কষ্ট হয়। তো সেই জন্য এই ঝাড়ুটা দিয়ে আমি ঝাড় দিই উঠানটা। তো এই ঝাড়ুটা দিয়ে ঝাড় দিলে সুবিধা হয়, তো সেই জন্য এই ঝাড়ুটা দিয়ে ঝাড় দিচ্ছি। আর এদিকে বাবা জানি কি লাগাচ্ছে, গাছ লাগাচ্ছে। বাবা তো সারাদিনই গাছ গাছালি এগুলো নিয়েই ব্যস্ত থাকে। তো বন্ধুরা, এইমাত্রই খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করলাম বোঁতে শাক। তোমাদের জানাই আমার এখন খুব ভালো লাগে, খুব খুব মানে খুব ভালো লাগে। তারপরে হচ্ছে বেগুন দিয়ে, তারপরে আবার শুটকি মাছ দিয়ে, ওয়াও! আর মিষ্টি কুমড়া আর চিংড়ি মাছটা এত টেস্ট হয়েছে যে কি বলবো, বলার কোনো ভাষা নেই। আজকে একটা কমেন্ট এসেছিলো একটা বন্ধুর, যে দাদাভাই এই জিনিসটা খুব ভালো লাগে, যে কোনোদিনও মিত্র রান্না কোনোদিনও খারাপ বলে না, মানে খারাপ আমি মানে খারাপ হলেও হয়তো ভালোই বলে। তো হ্যাঁ বন্ধুরা, মানে বিষয়টা ঠিক ওরকমটা নয়, আমি তোমাদেরকে বলেই দিই। বিষয়টা হচ্ছে এরকম যে মিতু রান্না অ্যাজ ইউজুয়াল কোনো দিনও মানে খারাপ হয় না, এটা বলবো না, মানুষ মাত্রেই ভুল হয়, ঠিক হয় মানে, যেহেতু মানুষ মাত্রেও অনেক সময় অনেক মানে মানুষ ভুল করেই থাকে। ও যখন আমাকে যখন ওর ওর একটাই খারাপ লাগে, সেটা হচ্ছে তেল বেশি দেওয়া, সেটা তো তোমাদের বলেই। হ্যাঁ, ওটা আবার তোমাদেরকে বলে দিই। হ্যাঁ, তো এবার বিষয়টা হচ্ছে এমনটা না যে ওর রান্না খারাপ হয় না, কিন্তু যেদিন করে, আর আমরা কখন ব্লগে দেখাই, যেদিন করে একটুখানি কিছু থাকে স্পেশাল দেখানোর মতো তোমাদেরকে, তোমাদের যখন আমরা কিছু দেখাই, তো তখন কিছু স্পেশাল করার চেষ্টা করি, আর সেই রান্নাটা ও মনোযোগ দিয়েই করে। তাছাড়াও এমনিতেও বলি আমি তোমাদেরকে, মিতুর রান্না মানে বললাম না, ওই যে খুব মানে খারাপ একদম হয় না, যদিও খারাপ হয় তারপরেও একটুখানি মানে টেস্ট লেগেই থাকে আর কি। ব্যাপারটা ওরকমও না, তেল মশলা এই জিনিসগুলো আমার খুব পেটে সয় না, যেহেতু আমার এই জিনিসগুলো খুব খারাপ লাগে। এমনি রান্না সবসময় ওর রান্না ভালো হয়, যেটা ভালো হয় সেটা ভালোই বলি। আবার একটা যেমন খারাপ গুণ আছে, সেখানে ও বেশিরভাগই হচ্ছে ওর তেলটা বেশি চলে। আমি জানি না ওদের বাড়িতে হয়তো এই জিনিসটা বেশি মানে তেলটা হয়তো বেশি চলতো, কিন্তু আমার বাড়িতে বা আমার পেটে সয় না, আমি তেল আমার কম, তেল মশলা এইসব জিনিস আমার কমই মানে ইসে হয় আর কি, আমার ভালো লাগে না আর কি। এখন একদমই তেল। তো যাই হোক, খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে তো ও একটু রেস্ট নেবে, এখন রেস্ট নিয়ে আবার একটু বাইরে গিয়ে রোদের মধ্যে তাপি একটু হাঁটাহাঁটি করবে বা রোদ তাপ হবে। আমি আবার দুধ আনতে যাবো পাশে বাড়িতে, তোমাদের জানো মানে মিতুর জন্য ডেইলি দুধ নিয়ে আসা হয়, তো সেটা আনতে যাব একটুখানি দূরেই, মানে দূরেও না মানে পাশেই আর কি। তো চলো, আর কি বলবো, সামনেই চলে আসতে সাত, আর প্রায় 10 দিন বাকি। এই 10 দিন কিন্তু কি বলতো, দেখতে দেখতে যেহেতু দিন চলে যায়, তাই ছোটো ছোটো যে প্ল্যানগুলো, যে পরিকল্পনাগুলো মানে নিচ্ছি বা করছি, ছোটো ছোটো কাজগুলো এগিয়ে রাখছি। যেমন ধরে নাও এই যে শাখা পলা শাড়ির যে ব্যাপারটা ছিল, ওইটা একদম কমপ্লিট করে দিলাম, শুধু বাকি আছে আলতাটা। তারপরে ধরে নাও সব কিছু হালকা পাতলা লিস্ট করব। আর যেহেতু এই সময় পরিস্থিতি খুব খারাপ বন্ধুরা, বাজেট বলতে গেলে সেরকম আমার একদম ছোটো মোটো বাজেট মানে আছে, যে রিলেটিভগুলোকে না বললেই নয়, যে যাদেরকে মানে না বললে বিষয়টা একদমই খারাপ হবে বা বলতেই হবে এরকম থাকে না,
যেহেতু কাছের মানুষ, কাছে মানুষ, এবার ঘটনা হচ্ছে যেহেতু আমার সামনেই একটা বড় দিন আসছে, সেখানে অনেক টাকা লাগবে আজ কিছু মাস পরেই, তো এই মুহূর্তে সাথে আমি শার্টটা করব, মানে নিয়মটা করব, কিন্তু হচ্ছে মানে বড় সড়ো করে করব না আর কি, তাই তারপরেও ছোটোমোটো করলেও তো জিনিসের যা দাম আর কি তোমরা তো জানোই, তো একটা টাকা মানে মোটা টাকাই খরচা হবে, সেটা নিয়ে একটু টেনশনে আছি। আবার এদিকে মানে এদিকে চলছেও প্ল্যানগুলো যে কী করবো, কীভাবে করবো না করবো, হ্যাঁ এটা নিয়ে একটু মাথায় কী বলবো, ছেলে মানুষের তো এইসব হ্যাডাক আসবেই আর কি, না সেটা নিয়ে একটু চিন্তিত আমি, তো সেটা নিয়ে চিন্তিত আর কি আমি, যে কীভাবে কী করবো, এতগুলো টাকা কোথায় পাবো, এখনো পর্যন্ত হাতে আমার এক টাকাও নেই আর কি, সেটা সত্যি কথা, যেটা তো নাই নেই বলা মানে বলবো না, আর তোমরা শুনতে পছন্দ করো না, যেটা সত্যি সেটাই বললাম, তো এটাই চিন্তা করছি, জানি না কী হবে, মানে করতে হবে এটা জানি, করতে হবে এবং করবো এটাও জানি, কিন্তু হাতে তো সেরকম কিছু নেই, এটা নিয়েই তো বিশাল টেনশনে পড়ে গেছি, তো যাই হোক কী করা যাবে আর দেখা যাক, ওই বলে না যে উপরে ভগবান ঈশ্বর আল্লাহ থাকলে হ্যাঁ সব কিছু হয়ে যায় আর কি, তো সেটাই ভরসা, চলো দেখতে থাকো, কোনো না কোনোভাবে হয়তো ম্যানেজ হবে এটাও জানি, কিন্তু কীভাবে হবে সেটা আবার জানতে মানে বুঝতে পারছি না, তো যাই হোক দেখতে থাকো।